উত্তরকাশের সুরঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে পদে পদে বাধা। খননকারী আমেরিকান ড্রিলিং যন্ত্র অগার মেশিন ভেঙে চুরমার হয়ে গেছে, ফলে ফের বন্ধ উদ্ধার কাজ। কোনোভাবেই অগার যন্ত্রের মেরামত সম্ভব নয় জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক সুরঙ্গ বিশেষজ্ঞ দলের প্রধান আর্নল্টিক্স। এবার আর কোনো যন্ত্র নয়, কোদাল শাবল দিয়ে খনন চালাবে উদ্ধারকারী দল, উৎকণ্ঠায় আটকে পড়া শ্রমিকদের পরিবার। উত্তরকাশী সুরঙ্গের অন্ধকূপ থেকে মুক্তি যেন কিছুতেই হচ্ছে না। শুক্রবার বিকেলে আটকে পড়া শ্রমিকদের অন্ধকূপ থেকে বেরিয়ে আসা শুধু সময়ের অপেক্ষা ছিল। সেখানে শুক্রবার রাতেই নেমে এলো কঠিন সংবাদ, থমকে যায় উদ্ধার কাজ। মাত্র 10 মিটার দূরে ভেঙে পড়ে মূল খনন যন্ত্র অগার মেশিন। আমেরিকায় তৈরি ওই যন্ত্রের মাধ্যমেই সুরঙ্গে ধ্বংসস্তূপ খুঁড়ে খুঁড়ে এগোচ্ছিলেন উদ্ধারকারীরা, কিন্তু সেই যন্ত্র ভেঙে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়ে উদ্ধার কাজ। দুর্ভাগ্যবশত ওই যন্ত্রকে আর কোনোভাবেই মেরামত করা যাবে না, ফলে আটকে পড়া 41 জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করতে অন্য পথ নিতে হচ্ছে, জানিয়ে দেন আন্তর্জাতিক সুরঙ্গ বিশেষজ্ঞ দলের প্রধান আর্নল্ড টিক্স। The people here, the Indian experts who are here, understand this geology very well. Every door that we're trying to open has its advantages and its disadvantages. But our mission is 41 men home safe and no one hurt in the process. And I am so proud to be involved in a mission with a government who puts the well-being of their rescue workers and the well-being of their people so highly. উদ্ধার কাজের চূড়ান্ত পর্বে এসে ধৈর্য ধরতে হবে বলেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের তরফে জানানো হয়েছে। जो भी तरीके हम इस्तेमाल कर रहे हैं इस वक्त, इनमें हमें थोड़ा पेशेंस, धैर्य रखना पड़ेगा, बेयर करना पड़ेगा इसको, कोई प्रेशर नहीं डालना है वर्कफोर्स पर। याद रखिए कि जहां पर भी काम हो रहा है, खतरनाक काम है। বর্তমান পরিস্থিতিতে উদ্ধার কাজের প্রক্রিয়ায় বদলের চিন্তা ভাবনা করা হয়েছে। সুরঙ্গ মুখ দিয়ে ঢোকার বদলে ওপর থেকে খোঁড়ার কাজ শুরু করা হবে। ড্রিলিং মেশিনের বদলে এবার ছেনি হাতুড়ি দিয়ে খোঁড়ার কাজে নামবেন মানুষ। এদিকে উত্তরাখণ্ডের মতো হিমালয়ের পার্বত্য এলাকা এই ধরনের কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন আমলা জহর সরকার। তার মতে এই ধরনের কর্মসূচিতে ভোট বাক্সে ডঙ্কা বাজানো গেলেও এর ফলে ওই অঞ্চলে বাস্তুতন্ত্র ভেঙে পড়ে, তেমনই ক্ষতির মুখে পড়ে সেখানকার মানুষের ভবিষ্যৎ। এই অবস্থায় কবে অভিশপ্ত সুরঙ্গের অন্ধকূপ থেকে 41 জন বেরিয়ে আসতে পারে উৎকণ্ঠায় দেশবাসী। কলকাতা টিভি।